দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবরটা পাওয়ার পরে ছুটে যাচ্ছিলাম নার্সিংহোমে। তারপর আয়ুষীর এত ভালো একটা খবর শুনে ভাবলাম আমার এখানেই আগে আসা উচিত। তাও ভালো, নিজের কথা ছাড়া অন্য কারোর কথা তুমি ভেবেছ। হ্যাঁ, এটা ঠিকই যে ওর জন্যই আজ এত বছর পর আবার তোমাদের মাঝে এসে দাঁড়াবার সাহস পেলাম। তোমার ভয় পেও না ময়ূর, আমি তোমাদের সুখে ভাগ বসাতে আসিনি। আমি কালই চলে যাব। হ্যাঁ তাই যাও, যাও চলে, আমার জীবনে তোমার কোনো দরকার নেই। আর আজকের দিনটা থেকে তুমি কার কি উপকার করবে আমি কিচ্ছু জানি না। আমি একা বাঁচতে শিখে গেছি মা।